এর পরের অঙ্ক যেটা তোমাদের দেখো দু হাজার তেইশে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইফ এ কমা বি কমা সি এটার জায়গা ফাঁকা রাখলাম ইফ এ কমা বি কমা সি আর পজিটিভ রিয়েল নাম্বার্স এটাও দু হাজার তেইশে এসেছে ঠিক আছে আর পজিটিভ রিয়েল নাম্বারস আর পজিটিভ রিয়েল নাম্বারস অ্যান্ড এবিসি বলা আছে কে কিউব এবিসি বলা আছে কে কিউব ঠিক আছে প্রুফ দ্যাট প্রুফ দ্যাট প্রুফ দ্যাট ওয়ান এ গ্রেটার টু দেন ওয়ান প্লাস কে হোল টু দি পাওয়ার থ্রি এই কোশ্চেনটা আগে করি তাহলে প্রথমে আনসারে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান প্লাস সি এটাকে ব্রেক করে দিচ্ছি তাহলে ওয়ান প্লাস এ প্লাস বি প্লাস এ বি তার সাথে আসছে ওয়ান প্লাস সি ইকুয়ালস টু ওয়ান প্লাস এ প্লাস বি প্লাস এ বি ঠিক আছে প্লাস সি প্লাস এ সি প্লাস বি সি প্লাস এ বি সি হলো এটাকে লিখবো কীভাবে ওয়ান প্লাস প্রথমে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তারপরে আসছে প্লাস এবি প্লাস বি সি প্লাস সি এ আর তারপরে হবে প্লাস এবিসি ঠিক আছে এবার কী করবো অ্যারিথমেটিক মিন গ্রেটারর ইকুয়েল টু দেন জিওমেট্রিক মিন আমরা সাকসেসিভলি অ্যাপ্লাই করব অ্যারিথমেটিক মিন গ্রেটারও ইকুয়েল টু দেন জিওমেট্রিক মিন আগে লিখে রাখছি অ্যাপ্লাইং অ্যাপ্লাইং অন কার ওপরে অ্যাপ্লাই করবো এ কমা বি কমা সি এর ওপরে অ্যাপ্লাই করবো তাহলে এখান থেকে আসবে এ প্লাস বি প্লাস সি বাই থ্রি গ্রেটার ওর ইকুয়েল টু দেন এব এবিসি হোল্ড টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এবারে এবিসি মানে কে কিউব তাহলে এটা হচ্ছে কে কিউব হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তার মানে হচ্ছে এখানে কে হলো এরপরে এরপরে হচ্ছে অ্যারিথমেটিক মিন গ্রেটার ওর ইকুয়েল টু দেন জিওমেট্রিক মিন অন কার কার উপরে অ্যাপ্লাই করবো এবি বিসি সি এটার উপর অ্যাপ্লাই করছি তাহলে এবি বি প্লাস বিসি প্লাস সি এ ডিভাইডেড বাই থ্রি

কে টু দি পাওয়ার কত আসছে তাহলে কে টু দি পাওয়ার ফোর বাই থ্রি আসছে কি একবার দেখে নিতে হবে কত আসছে এবিসি মানে কত ছিল কে কিউব ছিল তাহলে ভুল বলছি তাহলে এটা হয়ে যাবে কে স্কোয়ার হয়ে যাবে ঠিক আছে এবিসি মানে তো কে কিউব ছিল তাহলে কে কিউব হোল টু দি পাওয়ার টু বাই থ্রি তাহলে এটা কত আসবে থ্রি কে স্কোয়ার আসবে হলো আর তাহলে এখান থেকে ওয়ান প্লাস এ ইন্টু ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান প্লাস সি এটা আসছে ইকুয়ালস টু ওয়ান প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস এ বি প্লাস বি সি প্লাস সি এ হয়েছে প্লাস এ বি সি এবার দেখো এটা গ্রেটারর ইকুয়াল ওয়ান প্লাস এ প্লাস বি প্লাস সি মানে হচ্ছে থ্রি কে ক্লিয়ার পরেরটা প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ মানে থ্রি কে স্কোয়ার প্লাস কে কিউব চিনতে পারছো

আচ্ছা এরপরে দেখছি আর কি কি এসেছে the so next question কেলকুলাস ইমিট্রে ডিফারেন্শিযেল ইকোইশন এল্যেব্রার কোস্যন তোমাদের যুনিফার্শি রিতে এই যেমন একটা পেয়েছি দু হাজার আঠেরো পাওয়া গেছে ঠিক আছে দু হাজার আঠেরোর একটা কোয়েশ্চেন পেপার আছে সেইটা একটু বলে দিচ্ছি এনবিউ টু জিরো ওয়ান এইট এখানে যেটা প্রুফ করতে দিয়েছিল সেটা হচ্ছে ইফ small a one comma small a two comma small a three comma dot 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 comma small a n be the n positive numbers be the n positive numbers. then show that then show that then show that a1 plus a two plus dot 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 plus a n. গ্রেটার ওর ইকুয়েল টু দেন এন স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু প্লাস ওয়ান বাই এ থ্রি প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই এ এন ঠিক আছে এটা থিওরিটা দিয়েছে মানে এটা দিয়েছে কোনটা বলো তো অ্যারিথমেটিক মেন গ্রেটার ওর ইকুয়েল টু দেন হারমোনিক মেনটা প্রুফ করতে দিয়ে দিয়েছে এটা তো বইয়ে করে দেওয়া আছে তো আমি জাস্ট বলে দিচ্ছি তোমরা কোন পোর্শনটা লিখবে বইয়ে দেখবে করে দেওয়া আছে আমি বলে দিচ্ছি এসকে মাপার বইয়ে দেখবে করা আছে প্রথম প্রুফটা করা আছে অ্যারিথমেটিক মিন গ্রেটার ওর ইকুয়েল টু দেন জিওমেট্রিক মিন প্রুফটা করা আছে ঠিক আছে আর তারপরে প্লাস দিয়ে লিখছি আমরা জিওমেট্রিক মিন গ্রেটার ওর ইকুয়েল টু দেন হারমোনিক মিন এই প্রুফটা আলাদাভাবে করা আছে এই দুটো প্রুফকে একসঙ্গে করলে তুমি এটা পাবে কারণ এ ওয়ান প্লাস এ টু প্লাস ডট 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 এ এন বাই এন গ্রেটার ওর ইকুয়েল টু দেন এন বাই ওয়ান বাই এ ওয়ান প্লাস ওয়ান বাই এ টু প্লাস ডট 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 ওয়ান বাই এন এটা হচ্ছে হারমোনিক মিন তাহলে এই হারমোনিক মিনটা থেকে কি হবে ছোট হবে সেটা তোমাকে দেখাতে হবে বোঝা গেল এবারে হাজার তেইশ আবার তেইশে ফিরে আসছি এনবিউ দু হাজার তেইশ কোশ্চেন দিয়েছিল ইফ স্মল এন

5 ইন্টু নাইন ইন্টু থার্টিন ইন্টু ডট 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 করে 4n প্লাস ওয়ান লেস দেন রুট থ্রি বাই প্লাস থ্রি ঠিক আছে এটা প্রুফ করতে হবে তাহলে এটা প্রুফ করার জন্য আমরা প্রথমে কি লিখব লেটাস টেক টু পজিটিভ রিয়েল নাম্বারস টু পজিটিভ রিয়েল নাম্বারস ঠিক আছে একটা নিচ্ছি আমরা 4r আর প্লাস ওয়ান আরেকটা নিচ্ছি আমরা ফোর আর মাইনাস থ্রি যেখানে আটটা হচ্ছে গ্রেটার দেন জিরো তাহলে অ্যারিথমেটিক mean গ্রেটার ওর ইকুয়েল টু দেন জিওমেট্রিক mean implies ফোর আর

এবারে আমরা কি করছি এটা থেকে পাচ্ছি আমরা ফোর আর মাইনাস ওয়ান আর একটা আমরা রুট মানে ইনফ্যাক্ট ফোর আর মাইনাস ওয়ান দিয়ে ফোর আর প্লাস ওয়ান দিয়ে ডিভাইড করে দিচ্ছি তাহলে গ্রেটার ওর ইকুয়াল টু দেন এদিকে চলে আসবে কত ফোর আর মাইনাস থ্রি নিউমারেটারে থাকবে ডিনোমিনেটারে চলে আসবে ফোর আর প্লাস ওয়ান এটা রুট ওভারে থাকবে এবারে আমরা কি করব আর এর সাকসেসিভ ভ্যালুস দেব পুটিং পুটিং r ইকুয়েলস টু ওয়ান কমা টু কমা থ্রি এন বসালে কী হবে বসালে কী আসবে প্রথমে আর এর ভ্যালু ওয়ান বসাবো তাহলে ফোর মাইনাস মানে থ্রি আর এখানে বাই ফাইভ or equal টু দেন রুট কত আসবে আরের এর ভ্যালু ওয়ান মানে 4 মাইনাস মানে হচ্ছে ওয়ান নিচে আসছে ফোর আর মানে ফোর প্লাস ওয়ান ইজ ফাইভ ওয়ান ঠিক আছে তারপরে টু বসাচ্ছি তাহলে এইট মাইনাস ওয়ান মানে সেভেন ডিভাইডেড বাই এইট প্লাস ওয়ান মানে নাইন গ্রেটার ওর ইকুয়েল টু দেন রুট ওভার ফোর আর মাইনাস থ্রি মানে এইট মাইনাস থ্রি দ্যাট ইজ ফাইভ ডিভাইডেড বাই ফোর আর প্লাস ওয়ান তাহলে ফোর আর প্লাস ওয়ানটা হবে বাই নাইন ঠিক আছে এরকমভাবে আসবে দিয়ে ডট 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 করে চলতে চলতে লাস্টে আসবে আমাদের

ফাইভ ডট নাইন ডট 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 করে ফোর এন প্লাস ওয়ান নাইনের পরে অবভিয়াসলি ইলেভেনের নিচে থাকবে থার্টিন একটা থার্টিন লিখে দিচ্ছি তারপরে ডট 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 করে এটা গ্রেটার ড্রেটার ইকুয়াল টু এখানে রুট ফাইভ রুট ফাইভ এরকম ক্যান্সেল হতে হতে পড়ে থাকবে ফোর এন আমরা যদি পুটিংটা করি এন অবধি তাহলে এখানে ফোর আচ্ছা প্রথমে ওয়ান ছিল তো তাহলে ফোর মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে মাল্টিপ্লিকেশানগুলো করলে কত পড়ে থাকছে ওয়ান বাই ফাইভ তারপরে হচ্ছে ফাইভ বাই নাইন তাহলে ওয়ান বাই রুট ওভার ফোর এন প্লাস ওয়ান নাকি ওয়ান বাই রুট ওভার ফোর এন প্লাস ওয়ান এটাই পড়ে থাকছে কারণ বাকিগুলো তো ক্যান্সেল হবে ঠিক আছে প্রিভিয়াস স্টেপের ডিনোমিনেটারের সঙ্গে নেক্সট স্টেপের নিউমারেটারটা ক্যান্সেল হচ্ছে তাহলে প্রিভিয়াস স্টেপের মানে একদম ফার্স্ট স্টেপের আমাদের নিউমারেটারটা একমাত্র ক্যান্সেল হচ্ছে না আর লাস্ট স্টেপের ডিনোমিনেটারটা ক্যান্সেল হচ্ছে না তাহলে এটা আসবে বোঝা গেল এবারে আমাদের কি করতে হবে যেটা আগে আমরা নাম্বারগুলো কি নিয়েছিলাম নাম্বারগুলো নিয়েছিলাম ফোর আর প্লাস ওয়ান ফোর আর মাইনাস থ্রি এবার আমাদেরকে ফোর আর মাইনাস ওয়ান ফোর আর প্লাস থ্রি করতে হবে চেঞ্জ করে দিতে হবে তাহলে অ্যাপ্লাইং অ্যাপ্লাইং অ্যারিথমেটিক মিন গ্রেটারও ইকুয়েল টু দেন জিওমেট্রিক মিন অন ফোর আর মাইনাস ওয়ান কমা ফোর আর প্লাস থ্রি এদের উপর অ্যাপ্লাই করলে আসবে ফোর আর মাইনাস ওয়ান প্লাস ফোর আর প্লাস থ্রি ডিভাইডেড বাই টু টু দেন রুট ফোর আর মাইনাস ওয়ান ইন্টু ফোর আর প্লাস থ্রি ঠিক আছে তাহলে এখান থেকে আসছে এইটার প্লাস এইটার প্লাস টু ডিভাইডেড বাই টু গ্রেটারর ইকুয়েল টু দেন রুট ওভার ফোর আর মাইনাস ওয়ান ইন্টু ফোর আর প্লাস থ্রি ঠিক আছে তাহলে এটা আসছে ফোর আর প্লাস ওয়ান তাহলে এখানে হবে ফোর আর প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর আর মাইনাস ওয়ান করে দিলাম তাহলে গ্রেটারোর ইকুয়েল রুট ওভার ওপরে থাকবে ফোর আর প্লাস থ্রি নিচে থাকবে ফোর আর মাইনাস ওয়ান সেই একই টেকনিক পুটিং পুটিং আর ইকুয়ালস টু ওয়ান কমা টু কমা ডট এগুলো যদি পুট করতে থাকি তাহলে কি আসবে আর এর ভ্যালু ওয়ান পুট করলে হবে ফাইভ বাই ফাইভ বাই ঠিক বলছি তারপরে হবে নাইন বাই সেভেন পুট করলে নাইন বাই তারপরে আসবে থার্টিন বাই ইলেভেন ডট ডট করে ফোরেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোরেন মাইনাস ওয়ান গ্রেটার ওর ইকুয়াল এখানে তাহলে পড়ে থাকবে কীরকম ক্যান্সেল হবে ফোর আর প্লাস আমরা দেখতে পাবো যে এখানে নিউমারেটারে এটা থাকবে আর ডিনোমিনেটারে একদম শেষের স্টেপে গিয়ে পরে থ্রি পড়ে থাকবে তাহলে যেটা আসছে এটাকে যদি রেসিপ্রোকাল করে দিই রেসিপ্রোকাল করে দিলে কী হবে থ্রি ডট সেভেন ডট ইলেভেন ডট 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 ফোর এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ ডট নাইন ডট থার্টিন ডট 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 করে ফোর এন প্লাস ওয়ান এটা লেসর ইকুয়েল টু দেন রুট ওভার থ্রি বাই ফোর এন প্লাস থ্রি এই জায়গাটা একটু লেখাটা ভুল হয়েছে এটা আর লিখে ফেলেছি হয়তো এটা ফোর এন প্লাস থ্রি হবে ফোর এন প্লাস থ্রি হবে তাহলে দুটোকে যদি আমরা কম্বাইন করে দিই তাহলে আমরা এখান থেকে প্রুভ করতে পারছি ওয়ান বাই রুট ওভার ফোর এন প্লাস ওয়ান লেসর ইকুয়েল টু দেন থ্রি ডট সেভেন ডট ইলেভেন ডট 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 ফোর এন মাইনাস ওয়ান হোল ডিভাইডেড বাই ফাইভ ডট নাইন ডট থার্টিন ডট 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 ফোর এন প্লাস ওয়ান লেসর ইকুয়েল টু দেন রুট ওভার থ্রি বাই ফোর প্লাস থ্রি দেখে নেব ঠিক আছে ঠিক আছে একবার প্রথম থেকে দেখে নেব এই কোশ্চেনটা দের এসেছে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি কোনটার কথা বলছি